আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা হানিফ পরিবহনের বাস মোড আপনার সাথে রিভিউ করব। এই বাস মোডটা হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের একটা বাস মোড, এবং এই বাস মোড আপনাদের কাছে আজকের এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, এবং বাস মোড আপনারা কবে কোথায় কীভাবে পাবেন সেটা এই ভিডিওতে আপনার সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার ফার্স্ট যে বাস মোডটার আউটলুকিংটা কিন্তু দেখায় তাহলে দেখতে পারবেন মোটর আউটলুক কিন্তু যথেষ্ট সুন্দর আছে, এবং যে ফ্রন্ট আছে ফ্রন্টটা তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং ব্যাক পার্টটা দেখাতে পারতেছি না। এখানে পিছনে কিছু গাড়ি জমা হয়ে গেছে, যার জন্য হয়তো ব্যাক পার্টটা ভালো করে দেখাতে পারতেছি না, বাট আউটলুকটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আশা করে আসছিলাম এইখানে যে হয়তো বা কোনো অ্যানিমেশন আছে, বাট দুঃখের বিষয় হলো এখানে কোনো প্রকার কোনো অ্যানিমেশন পাই নাই। অ্যানিমেশন হয়তো বা কেউ ইউজ করে না, বাট থাকাটা হয়তো বা যুগের সাথে তাল মিলিয়ে রাখাটা হয়তো বা বুদ্ধিমানের কাজ ছিল। এখানে কোনো প্রকার কোনো অ্যানিমেশন দেখাটা আমি পাই নাই। যাই হোক, এখন আসি বাস মোটা ইন্টেরিয়র পার্টে। দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র পার্টটা আপনাদের আশা করি মোটামুটি ভালোই লাগবে। তারই পাশাপাশি বাস মোটাতে খুব ভালো মানের একটা পিক আপ পেয়ে যাবেন আপনারা। পিক আপটা যথেষ্ট পরিমাণে ফাস্ট ছিল। আপনারা অনেকে হয়তো ফাস্ট পিক আপের বাস মোটর পছন্দ করে থাকেন, তাই না? তো যা নাকি ফাস্ট পিক আপের বাস মোটর পছন্দ করে থাকেন, তার জন্য এটা নাম্বার ওয়ান একটা বাস মোটর হইতে পারে। কারণ পিক আপের দিক দিয়ে চিন্তা করলে খুবই তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে এটা স্পিডটা বেড়ে যায়, এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়ে যদি বলি মোটামুটি ভালোই একটা কন্ট্রোলিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি খুবই ভালো মানের একটা ব্রেকিং স্প্রে সিস্টেম আপনারা এই বাস মোটরতে পেয়ে যাবেন। এবং এটার যে টপ স্পিড সেটা আমি এখানে দুঃখের সাথে বলতেছি যে এখানে আমি এটা তুলতে পারি নাই, যে রাস্তাটা চয়েস করছি এখানে আমি কোনোভাবেই এখানে হাই স্পিডে বাসটা ড্রাইভিং করা সম্ভব না, খুবই অ্যাক্সিডেন্ট হতো, যার জন্য এখানে টপ স্পিডে তুলতে পারি নাই। বাট স্পিড ওঠার ধরন দেখে যতটুকু বুঝতে পারলাম 200-এর কাছাকাছি আপনি অনায়াসে বাস মোটরটার স্পিডটাকে নিয়ে যেতে পারবেন। এবং এই বাস মোটরটার রিলিজ ব্যাপারে যদি আপনার বলি তাহলে বলতে হবে যে এটা এখন রিলিজ করা হয় নাই, দুঃখের সাথে বলতে হইতেছে এটা কিছুদিন পর রিলিজ করা হবে। এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা চ্যানেল লিঙ্ক পাবেন, ওইখানে আর কি কিছু শর্ত আছে, শর্তগুলো পূরণ হলে এই মোটর সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে দেওয়া রিলিজ করে দেওয়া হবে সরি, তখন আপনার চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে এটা ডাউনলোড করে খেলতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি চেক করবেন কষ্ট করে, সেখানে আমি সব কিছু লিখে দিচ্ছি, ইন ডিটেলস সব কিছু আমি আপনার সাথে শেয়ার করছি, আপনারা সেখান থেকে দেখে দেখে পড়ে নেবেন একটু কষ্ট করে। এবং সেই শর্ত অনুযায়ী যদি কাজ কমপ্লিট হয় বা শর্ত পূরণ হয় তাহলে এটা খুব শীঘ্রই আপনার বাস মোটরটা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবারই পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে। তো তুমি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।